ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং শিমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। রুমি, আমার মনে হচ্ছে আমরা সারাটা জীবন প্রেমিক প্রেমিকা হয়েই থেকে যাব। আমারও তাই মনে হচ্ছে। না তুমি চাকরি পাচ্ছ, না বাবা আমাদের বিয়ের জন্য রাজি হবেন। বিশ্বাস করো রুমি, আমায় আমাদের লোকাল এমএলএ পাক্কা কথা দিয়েছেন, যেমন করেই হোক উনি কিছু ব্যবস্থা করেই দেবেন। লোকাল এমএলএ? আরে এমএলএ তো এরকম দু বছর হলো কথা দিয়ে যাচ্ছে, না ওর কথায় কোনো দাম আছে, না তোমার কথার কোনো মূল্য আছে। দেখো বাবা, তুমি তো জানো রুমি আমার একমাত্র মেয়ে, ও আমার প্রাণ, ওকে আমি ভীষণ ভালোবাসি। ওর মা মারা যাবার পর থেকে আমি ওকে খুব আদরে বড় করেছি। ও তোমায় ভালোবাসে বলে আমি এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি। দেখো বাবা, কোনো মেয়েকে ভালোবাসাটাই পৌরুষত্ব মনে করো। রোজগার করে সেই স্ত্রীকে ভরণ পোষণ করতে পারাটাই আসল পুরুষের কাজ। কতদিন আর আজ ডাকাল বলে দিন গড়াবে? আমি এই গ্রামের প্রধান, গায়ের মানুষদের ভালো মন্দ ন্যায় অন্যায় শুনে আমি বিচার করি। তুই এমন সময় যেন না আসে লোকেরা আমার পঞ্চায়েতে বসিয়ে আমার আর আমার মেয়ের বিচার করবে। ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, পড়শিদের হাসাহাসি আমি এসব আর সহ্য করতে পারবো না। আমি তোমায় আর একটা মাস সময় দিচ্ছি, এই একটা মাসের মধ্যে যদি ভালো চাকরি একটা জোগাড় করতে পারো তো তাহলে আমি মন্দিরে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। আর যদি সেটা জোগাড় করতে না পারো তাহলে রুমিকে ভুলে যেও, আর আমি তাকে অন্যের হাতে তুলে দেব। বন্ধু বন্ধু বন্ধু, ব্রেক ব্রেক ব্রেক! আরে তোর এই কি অবস্থা, এই কড়া রোদ্দুরে তুই বসে আছিস, তোর চাঁদ বদন যে কালো হয়ে গেল রে। তোর বৌদি রানীর পথ চেয়ে বসে আছি রে, এখানে দেখা হবে বলে খবর পাঠিয়েছিল, এখনো জানতে পারিনি কেন এলো না। আরে চোর যদি আসবে বলে না আসে তাহলে বুঝে নিতে হবে যে পুলিশ ওকে আগলে রেখেছে, হ্যাঁ কি না? আর অবিবাহিতা মেয়ে যদি কথা দিও না আসে তাহলে বুঝে নিতে হবে যে ওর বাপ ওকে আগলে বসে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ তো, ঠিক বলেছিস। আমার মনে হয় মেশোই ওকে আটকে রেখেছে, আর মেশো চলে যাওয়ার পর রুমি আসবে। বেশ আসুক, ও যতক্ষণ না আসে আমি ওর জন্য অপেক্ষা করব। আরে বাবু, ও যদি তোর কাছে না আসে তাহলে তুই ওর বাড়ি যেতে পারবি না। আমি? হ্যাঁ, আমার কথা শোন, তুই বৌদির বাড়ি যা, না হলে কোনো সময় বৌদি তোকে বলবে যে বাবা হয়েছে আছে বলে তো আমায় আগলে রেখেছিলেন, তো আমি আসতে পারিনি। তো তোমার বাবা তো কবে চলে গেছে, তুমি আসতে পারলে না, তখন কি বলবি তুই? করেক্ট, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। আমি যাব 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 কি, এই চললাম, এনে ধর। হ্যাঁ চলি রে বন্ধু, থ্যাঙ্ক ইউ। রুমি, বাবা তোকে না আমি কতবার বলেছি যে ওই পার্থর সঙ্গে এরকম ভাবে খোলাখুলি মেলামেশা করিস না, কিন্তু আমার কথা তুই মোটে শুনছিস না। তুই একটা অল্প বয়সী মেয়ে, এভাবে একটা ছেলের সঙ্গে মেলামেশা করলে লোকে কি বলবে বলতো? আরে আমি তো কথা দিয়েছি যে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ মিশু। বিয়ে করবার আগে তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে গল্প করা, এসব কি দরকার? ঠিক মিশু, কিন্তু ওকে না দেখে যে আমি থাকতে পারছি না। দেখ আমি তোকে জানিয়ে দিচ্ছি, তোর বিয়ে না হওয়া অবধি তোর দেখা ঘোরা সব বন্ধ। ঠিক আছে, আমি চেষ্টা করব। যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাপ মেয়ে দুজনে এই গায়ে মাথা তুলে চলতে পারবো না মা। কেন মিশো, কেন আমার উপর কি এতটুকু ভরসা? আমি আগে ওই বাউন্ডুলে গোষ্ঠীগুলোকে দেখছি, ওরাই এসব নাটক করিয়েছে। বাবা, মিশোটা বড় আজব লোক, নিজে তো কিছু সাহায্য করবে না, যারা সাহায্য করছে তাদেরও সব পেছনে লেগে যাচ্ছে। রুমি তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সঙ্গে। আরে ভাই আসি আসি রে, জামাই বাবু, আজ সকালে রুমি দিদি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। না আসেনি। আসেনি না, কিন্তু ওনাইলে কি হবে, আমি ওর সঙ্গে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিলাম। ডাইরেক্ট রুমি দিদির ঘরেতে? সোজা ওর বাড়ি। ওর তোমার সঙ্গে কথা হলো? না
মেশো বকা দিল। তাকে তোমাকে? না রে, তোমাদের রুমি দিদিকে। ও এই 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 শালকগণ, তোমাদের রুমি দিদির সঙ্গে ওই ছোকরাটা কে গো? ওকে চেনো না? ও পার্থ। পার্থ? এই রামায়ণের মধ্যে মহাভারত এলো কোথ থেকে? ও তোমাদের রুমি দিদির সঙ্গে কি করছে? প্রধান তো, তাই উনি লিখে না দিলে ওর চাকরি হবে না। আরে স্ত্রীলোকেরা সব ছেলে পুলেদের জন্য স্বামীর সঙ্গে থাকার কথা, কিন্তু ওরা সব মন্দিরে কেন যাচ্ছে? এখানেও কেসটা ওই এক। দেখো আমি তোমাদের কথাটা বুঝেছি, কিন্তু কথাটা আমার পেটে ঠিক হজম হচ্ছে না জানো। একটা কাজ করো তো, তোমরা সব এখানে থাকো, আমি গিয়ে তোমার রুমি দিদিকে ডাইরেক্ট জিজ্ঞেস করে আসি। হ্যাঁ বুঝবে ঢালা। হ্যাঁ যাও না, যাও, জিজ্ঞেস করলে রুমিদি তোমাকে পুরো রিজেক্ট করে দেবে। দেহ করা লোকজনদের রুমিদি ভীষণ ঘেন্না করে। হ্যাঁ তুমি চলো, আমরাও তোমার সঙ্গে যাব। চলো 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 চলো। জামাইবাবু ঠিক কথাই বলেছে, পার্থর মতো সুন্দর যুবক যদি কোনো মেন মনে ধরে যায় তবে এরকম ফালতু লোকের কি অবস্থা হবে রে? তাহলে এখন কি করবে? খুব সহজ, তুমি ওকে একটা চাকরি দিয়ে দাও, ও রুমি দিদির পেছনে না পড়ে চাকরিতে লাগিয়ে দিতে হবে। তো ও কি বুদ্ধি ছেলেটার, মানতে হবে। কাল থেকে দেখবে ওই পার্থ আর তোমার রুমি দিদির পেছনে দৌড়বে না। কালকেই আমি ওই পার্থকে একটা চাকরি পাইয়ে দেবো। চলেই শালকগণ, চলেই। আরে এটা তো একটা বোকা বুদ্ধু। আপনি আপনি জনার্দন বাবুর ছেলে না? হুম, শ্রীরাম। আমার কাছে কেন এসেছেন? তোমাকে চাকরি দেওয়ার জন্য। স্যার 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 এখানে বসুন স্যার। স্যার বসো বসো, তুমিও বসো। আগে আমি শুনেছিলাম তুমি চাকরির জন্য খুব টেনশনে আছো। তোমার মতো শিক্ষিত ছেলে চাকরি না পাওয়াটা বড়ই দুঃখের কথা। শোনো, আজ থেকে তোমাকে আমি আমার রাইস মিলে ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্ট করছি। মাসে মাইনে 10,000 টাকা। স্যার এক মাসে 10,000 টাকা? হ্যাঁ। হে প্রভু! জানি রে বাবা, 10,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার অবস্থা যা দিতে হবে। হ্যাঁ তোমার ঘরটা তো বেশ ভালোই হয়েছে, নিজের হাতে রান্না করে খাচ্ছো বোধ হয়। হুম, কী ব্যাপার, তুমি কি এখানে একা থাকো নাকি? না স্যার, আর কেউ নেই। তাহলে শুভস্য শীঘ্রম, যত শিগগিরই পারো বিয়ে করে নাও, তারপর দেখবে আমার সব প্রবলেম, মানে তোমার সব প্রবলেম কেমন সলভ হয়ে যাবে। স্যার আপনার এই সাহায্যটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ থেকে রুমিকে কিন্তু ভুলে যেতে হবে বাবা। ঠিক আছে, চাকরি তো পেয়ে গেলে, এবার সব কাজ ছেড়ে দিয়ে চাকরিতে মন দাও, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শোনো, তুমি কাল থেকে আমার রাইস মিলেই থাকো। এই জায়গাটা তোমায় স্যুট করছে না বোধহয়। তুমি একটা কাজ কর, কাল তোমার বেডিং ফেডিং বেঁধে আমার রাইস মিলে চলো। কেমন? কাঁটাটা পথ থেকে সরে গেল। তুমি আমার মনের কথা শুনতে পেয়েছো, অশেষ ধন্যবাদ তোমাকে। গ্রাম্য সড়ক যোজনায় আগে আমাদের গ্রামে এসো, আমায় আশীর্বাদ করুন। এসো, থাক থাক, ই হয়েছে, আমার চাকরি হয়ে গেছে। এটা তো খুব খুশির কথা। এটা কিসের চাকরি? রাইস মিলের ম্যানেজারের চাকরি, প্রতি মাসে 10,000 টাকা মাইনে। জনার্দন বাবুর ছেলে শ্রীরাম বাবু আমায় এই চাকরিটা দিয়েছেন। কি বলছো, আমার শ্রীরাম তোমায় চাকরি দিয়েছে? এই মধু শুনলে তো? হুম শুনলাম, সবই শুনলাম। এবার তো পার্থর চাকরি হয়ে গেল, এবার আর আপত্তি করাটা ঠিক হবে না, তাই যত শীঘ্রই পারেন ওদের বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। ঠিক বলেছ মধু, এই তিথিটাকে কেন হাতছাড়া করি? এই তিথিতেই পার্থর সঙ্গে রুমির বিয়েটা আমি দিয়ে দেব। তুমিও শ্রীরাম, আমিও শ্রীরাম। আমি তোমার মতো ভগবান না হতে পারি, কিন্তু অ্যাটলিস্ট এটা তো তোমায় মানতেই হবে, আমি কত সাদা সিধে আর ভালো মানুষ। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, আমার জায়গা যেই হোক না কেন, তার প্রেমিকার পেছনে কেউ যদি লাইন মারে সে কি তাকে ছেড়ে দেবে? চুপ করে থাকবে? কানের গোড়া দেবে না? আরে নিজে না মারতে পারলো ভাড়াটে গুন্ডা লাগাবে না?
আরে আমার টাইপ একটু আলাদা, আমি ওকে মারবো কেন? উল্টে ওকে চাকরি দিয়ে ও লাইফ সেটেল করে দিলাম। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, না না জিজ্ঞেস করতে পারো, করো। কারণ ও আমার চেয়ে দেখতে শুনতে একটু বেশি সুন্দর, কাউকে বলো না যেন লোকে হাসবে। সেই জন্যই বলছি যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো তো। তুমিও শ্রীরাম আমিও শ্রীরাম, আরে আমার মনের কথা যদি তুমি না বুঝতে পারো তাহলে বুঝবেটাকে? এসব কার জন্য করছি বলো তো? একমাত্র রুমির জন্য, রুমির জন্য আমি সব কিছু করতে পারি। এই চাকরিটা তো ছোটখাটো ব্যাপার। আচ্ছা কিন্তু প্রভু আমার একটা রিকোয়েস্ট, রুমিকে যেন সবসময় এরকমই খুশি রেখো প্লিজ। শ্রীরাম এবার আমি বুঝেছি তুমি আমায় কতটা ভালোবাসো। বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেছেন, কাল সকাল 10:30 আশীর্বাদ, আর পরের দিন বিয়ে। তোমায় এই খবরটা আমি নিজেই দিতে এসেছি। রুমি আমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি বলছো। যদি তোমার বিশ্বাস না হয় নিজেকে চিমটি কাটো। শ্রীরাম মানতে হবে, আরে তুমি তো আমার চেয়েও বেশি দুষ্টু। আচ্ছা শোনো, খবরটা আমি বাড়িতে জানিয়ে আসি, কেমন? চলি বাই। মা, তোমার বহুদিনই ইচ্ছে ছিল না রুমি এবারই বউ হয়ে আসুক। আজ আমাদের আশীর্বাদ, কাল বিয়ে হচ্ছে, আমি জানি তুমি খুব খুশি হবে। আশীর্বাদ করো মা। তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? তোমার কাছে আমি আশীর্বাদ চাইবো না, তুমি খালি ওপর থেকে খুশি হও যে তোমার ছেলে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ চলে আসি মা। স্যার নমস্কার। স্যার স্যার এখানে আপনার সঙ্গে দেখা করতেই এসেছি। কেন, এত আগে মাইনে দরকার? আরে না স্যার, সে কথা নয়। স্যার আপনি আমায় চাকরি দিলেন বলে সঙ্গে সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আজ আমার আশীর্বাদ আর কাল আমার বিয়ে। সত্যি নাকি? হ্যাঁ স্যার। আশ্চর্য ব্যাপার তো, আমারও আজ আশীর্বাদ কাল বিয়ে হচ্ছে। আচ্ছা কংগ্রেচুলেশন স্যার। আর শোনো, আর সন্ধ্যেবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। কাল তোমার বিয়ে হচ্ছে না, আমার থেকে এসে কিছু টাকা নিয়ে যাবে। আমি আসবো স্যার, কিন্তু আমার আশীর্বাদে আপনাকে অবশ্যই আসতে হবে স্যার। আমি? হ্যাঁ স্যার। আরে বাবা আমি কি করে? স্যার আপনি আমায় চাকরি দিলেন বলেই আমার বিয়ে হচ্ছে। স্যার আমার ভাবী স্ত্রী যেমন করে হোক আপনাকে নিয়ে যাবার জন্য আমায় পাঠিয়েছে। ও লেডিস সেন্টিমেন্ট। আচ্ছা তোমার আশীর্বাদটা কটার সময়? 10:30 সময়। কি 10:30? না না আমি মোটেও যেতে পারবো না। আরে ঠিক সেই সময় তো আমারও আশীর্বাদ। স্যার প্লিজ স্যার মানা করবেন না। স্যার আপনি কয়েক মিনিটের জন্য এসে আশীর্বাদ করে গেলে আমার ভাবী স্ত্রী ভীষণ খুশি হবে। আরে বাবা আমার আশীর্বাদে আমি টাইমে না পৌঁছলে আমার ভাবী স্ত্রীর মন খারাপ হবে যে। স্যার আশীর্বাদ করার মতো আপনি ছাড়া আমার আর কেউ নেই। বড় অসুবিধায় ফেলে দিলে। ঠিক আছে আমি যাবো আর আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার কাছে রাখো। শোনো আগে একটা কথা জানিয়ে রাখছি, আমাদের দুজনের আশীর্বাদ একই দিনে, বিয়েও একই দিনে হচ্ছে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ফুলসজ্জা যদি একই দিনে হয় না তোমার 12টা বাজিয়ে দেবো, বুঝলে? আসুন স্যার এখানে আমার আশীর্বাদ হবে, আসুন আসুন স্যার। কি রে বাবা এত দেরি? সব ব্যবস্থা করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আগে করিস নি? আমার হাতে 2 দিন ছিল। আপনি একদম ব্যস্ত হবেন না, আমি সব দেখে নিচ্ছি। এই শোনো ভালো করে সবাই দেখাশোনা কর। তুমি এখানে? আরে শ্রীরাম তুমি এখানে, তোমাকে ডাকবার জন্য তো কাল রাত্রি তোমাদের বাড়ি যাব বলে ভেবেছিলাম, শুনলাম তুমি ঘরে নেই, কোথাও গেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি কাল আশীর্বাদের জন্য শাড়ি আর গয়না কিনতে দোকানে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। মেশো আমি রুমির জন্য একটা দারুণ শাড়ির অর্ডার দিয়েছি, কালই দেবে। আচ্ছা মেশো আমি বেকের হাতে রুমির জন্য মতির একটা হার আর কয়েকটা গয়না পাঠিয়েছিলাম, পেয়েছো তো? পেয়েছি। রুমির ওই গয়নাগুলো পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আসলে সত্যি কথাটা হলো গিয়ে ওই গয়নাগুলো সব আমার মায়ের বিয়ের। আরে ওই গয়না পাঠাবার কি দরকার ছিল? হ্যাঁ আমি জানি তুমি রুমিকে খুব ভালোবাসো। হ্যাঁ পাগল ছিল। কিন্তু মেশো রুমি তো বলছিল পুরুত নাকি বলেছেন 10:30 শুভ লগ্ন নাকি? আরে এসব তিথি নক্ষত্রে আর কোনো কাজ হচ্ছে না বাবা, কিন্তু পুরুত তো বলেছে আজ সারাটা দিন সব শুভ আছে, যে কোনো সময় হলেই হলো। তাহলে তো ঠিকই আছে। ও আচ্ছা বাবা তুমি এখানে থাকো, আমি একটু ওদিকটা দেখি ওখানে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি একটু আসছি। যাও যাও। মেশো আমাদের তো সব ব্যবস্থা হয়ে গেছে না? আরে হ্যাঁ সব রেডি। কি বলছে ও? না এইসব আশীর্বাদের ব্যবস্থা সব ঠিক হয়েছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ মেশো আমিও রেডি। সরি স্যার আমি আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। আরে আরে কোনো ব্যস্ত হওয়ার দরকার নেই, মেশোকে এখানে দেখে নিয়েছি না, আমার সব টেনশন চলে গেছে। আরে এসো 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 এখানে বসে এখানে গল্প করি। আচ্ছা বলো তো তোমার এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জড? আরে রে 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 তো লজ্জা পাচ্ছি, তার মানে এটা লাভ ম্যারেজ। আচ্ছা তোমার বাইরেটা দেখতে এত সাদা সিধে সিম্পল, কিন্তু ভেতরে দেখছি ছুপা রুস্তম। কত বছরের প্রেম? 2 বছর। হ্যাঁ 2 বছর হয়ে গেল? হ্যাঁ। আরে বাপরে 2 বছরে যদি তোমার এরকম অবস্থা, এত লজ্জা করছো, ভাবো তো আমার অবস্থা কি হবে। আমি যাকে বিয়ে করছি না তাকে আমি 15 বছর ধরে ভালোবাসি, তাই ভাবো তো আমি কতটা লজ্জা পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।